জনকে দীপিকা বলে যে আঁখো মে ডুবনা হ্যায় ক্যা, তো তখন জন আর কি সেটা রিয়াকশন আনসার দেয় যে সমুদ্র এবং লাভা মে পার্থক্যটা আমি বুঝি, আগুনের আগুনের পানিতে বা সাগরের পানিতে কোনটা কিসে ডুববো, ওই ডায়লগটা আমার অনেক বেশি ভালো লেগেছে। জি পাঠান, পাঠান কেন দেখতে আসছেন? এই প্রথম বাংলাদেশে হিন্দি মুভি চলতেছে, এর জন্য অনেক এক্সাইটেড ছিলাম দেখার জন্য, এর জন্য আর কি আসছি। এটা কি বেসিক্যালি শাহরুখের জন্য নাকি? হ্যাঁ, শাহরুখ খানের জন্য, আর হচ্ছে বাংলাদেশে হিন্দি মুভি চলছে প্রথমবারের জন্য। বাংলা কোনো সিনেমা দেখা হয়েছে? হ্যাঁ হয়েছে, ঈদের মধ্যে, ঈদের দিন দেখা হয়েছে লিডার আমি বাংলাদেশ। আমি সেটা প্রপার মানে পয়সা উসুল যাকে বলে দেখে খুবই মজা লেগেছে এবং খুবই ভালো লেগেছে। টিমটা দেখো, বাংলাদেশ কেমন ছিল যদি একটু বলতেন ওভারঅল আপনার কাছে? মোটামুটি ভালোই ছিল, খারাপ না, গানগুলো খুব সুন্দর ছিল। আচ্ছা, আর সাকিব খানের অভিনয়? হ্যাঁ ভালো ছিল। যেভাবে আর কি জনগণের জন্য যেভাবে সেবা করা হয়েছে ওগুলো খুব ভালো লাগছে দেখে, ছবির মধ্যে দিয়ে দেখাইছে। সিনেমাটা তো দেখলেন, অনেকে বলছে সাকিব খানের দিন শেষ হয়ে যাচ্ছে, আসলে কি আসলে তাই না? আগে থেকে সাকিব খান অনেক স্মার্ট হয়ে গেছে, লুক অনেক বেটার হয়েছে, সুন্দর লাগে দেখতে। আচ্ছা, সাকিব খানের মুভি যে মানে বাস্তব জীবনের যে দূরত্বটা, এটা কি আপনাদের উপর কোনো প্রভাব পড়বে কিনা দর্শকদের মাঝে? না মানে ছবিতে তো বোঝাই যায় নাই যে এমন কোনো সমস্যা আছে, ছবি খুব ভালো মানে সব কিছু খুব ভালো ছিল ওভারঅল। আসলে গানটা এত সুন্দর ছিল, পুরো গানটাই আর কি মনোযোগটা আর কি নিয়ে নিছে, এত কিছু তখন আর মানে চিন্তায় আসে নাই, মাথায় আসে নাই, গানটা খুব ভালো লাগছে। কেমন লেগেছে? অনেক ভালো লেগেছে অ্যাকচুয়ালি, সো এক্সাইটেড ছিলাম এবং ফুল দামে সেটা প্রপার মানে পয়সা উসুল যাকে বলে, সালমান খান এবং শাহরুখ খানের যে ক্যামেরাটা ছিল, ফাইটিং যে মোমেন্ট ছিল, ওই মোমেন্টটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর কিছু কিছু মজার কিছু ডায়লগ ছিল, সেগুলো বেশি ভালো লেগেছে, এমন কিছু না। আমরা হলিউড মুভিও যেহেতু দেখছি, আমাদের সংস্কৃতি সেটা হচ্ছে আলাদা কথা, আমাদের কাছে থাকবে সেটা আলাদা ব্যাপার, আর বিনোদন জগৎটা কিন্তু আলাদা, আমরা বিনোদন কিছু নিতেই পারি এবং আমাদের আমাদের ছবি দেখার একটা যদি মজা থেকে থাকে সেটা হলিউড বলুক থেকে কেন নেব না, তো সেক্ষেত্রে আমার মনে হয় না তেমন কোনো ক্ষতি হবে। এই আদান প্রদান যেহেতু হচ্ছে, যেহেতু ক্রাউড দেখতেই পাচ্ছেন সবাই খুব আনন্দিত, হোক না সমস্যা কোথায়, সংস্কৃতি তো কোনো ক্ষতি হচ্ছে না, এক্সাইটমেন্ট দেখেই তো বোঝা যাচ্ছে। আর সত্যি যেই এক্সপ্রেশন নিয়ে বা যেই এক্সাইটমেন্ট নিয়ে ঢুকেছিলাম তার চেয়ে বহুত পয়সা উসুল একটা ভাব, খুবই ভালো লেগেছে, অনেক মানে বিনোদন এনজয় মানে আশেপাশে সবাই খুবই এনজয় করেছি, প্রতিটা ডায়লগ এক একজন সিটি হয়ে গেছে, এক একজন হাত তালিয়ে দিয়েছে, সবাই খুব এনজয় করেছি। একটা ডায়লগ শুনতে চাই, একটা ডায়লগ হচ্ছে মানে জন জনকে দীপিকা বলে যে আঁখো মে ডুবনা হ্যায় ক্যা, তো তখন জন আর কি সেটা রিয়াকশনে আনসার দেয় যে সমুদ্র এবং লাভা মে পার্থক্যটা আমি বুঝি, আগুনের আগুনের আমরা সবাই ডান্স করেছি লাস্ট অবধি, হল থেকে কেউ বের হয়নি লাস্ট অবধি, আমরা এক্সপ্রেশন এবং সবকিছু আমরা মোটামুটি ভালো এনজয় করেছি। And thanks to Cineplex, এভাবে এরকম সুযোগ আমি চাই যে বলিউডের আরও মুভি আসুক, যেটা আমরা দেখি এনজয় করি, আমরা আমাদের সংস্কৃতিতে থাকবো, আমাদের সংস্কৃতিতে কোনো সমস্যা হবে না, যেহেতু হলিউড দেখছি, ইংরেজি মুভি আমরা দেখতে পাচ্ছি, সেহেতু বলিউড কোনো প্রবলেম নেই। থ্যাংক ইউ স্যার। কেমন হবে বা মানে খুব ভালো লাগতেছে যে প্রথম হিন্দি মুভি দেখতেছি। টিকিট হচ্ছে আগেই বুকিং করে রাখছিলাম ফোনের মধ্যে, তো ওইটা এখানে এসে খালি টিকিটটা নিয়ে অনেক ইজি ছিল। কয়টার শো দেখতে এখন দেখতেছি হচ্ছে 7:30 মানে 7:15 মনে হচ্ছে। গান শুনে তো অনেক বেশি ভালো লাগছে পাঠান, তারপরে মানে এইসব গান শুনে অনেক ভালো লাগছে, মিলন মিলন বিউ, তো এখন ছবিও অতটা ভালো হবে আশা করি। বাংলাদেশে কতটা আসলে হাইপ ক্রিয়েট করতে পারবে? এখন এখানে অনেক ভিড়, অনেক মানুষ, তো জানি না, সিট তো পাইছি এটাই মানে আলহামদুলিল্লাহ। শাহরুখ খান? জি হ্যাঁ, শাহরুখ খান, দীপিকা, এগুলো অনেক পছন্দ অনেক। আচ্ছা, বাংলাদেশে যারা শাহরুখ ভক্ত আছে তাদের উদ্দেশ্যে কি বলা থাকছে? শাহরুখ খান তো ছোটোবেলা থেকে তার গান শুনতেছি, তার অনেক ভালো লাগে তাকে, তার অনেক বড় ফ্যান, তার সাথে অনেক ছবি তুলছি এখানে এসে, এখন দেখি মুভিটা কেমন।